মিশিয়ে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন। গুলো আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মশলা গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি আলু আর কাঁকরোল কেটে নিয়েছি এভাবে টুকরো করে। এগুলো কিন্তু আমি এখন মাংসের সাথে মিশাবো না, এগুলো যখন মাংস একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিব। এর আগে দিলে এগুলো দেখা যাবে বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য এগুলো আমি একটু মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা চাইলে সরিষার তেল আর সয়াবিন তেল দুটোটা ব্যবহার করতে পারেন। যত বেশি আপনারা হাতে মাখা এভাবে করে গরু মাংস রান্না করবেন তত বেশি মজা হবে। আর গরু মাংসতে চেষ্টা করবেন সরিষার তেলটা বেশি দেওয়ার, কারণ আমাদের চট্টগ্রামে গরুর মাংসের মধ্যে সরিষার তেলটা বেশি দেওয়া হয় মেজবানি গরুর মাংসের মধ্যে। তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা একটু বেশি দেওয়ার, সরিষার তেল দিয়ে গরু মাংসটা রান্না করার। আমি কিন্তু এখানে এখন কোনো ধরনের পানি ব্যবহার করব না, যখন মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিতে পারেন, আমি তখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন কিন্তু কোনো পানি আমি এখানে অ্যাড করব না। এখন হাতে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখন এগুলোকে চুলার মধ্যে মাঝারি আঁচে বসিয়ে দিব, আর এগুলো প্রায় 40 থেকে 45 মিনিট মতো রান্না করতে হবে, তাহলে কিন্তু মাংসগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি মশলা দেওয়ার সময় আস্ত কোনো মশলা দিইনি, তেজপাতা, এলাচ কোনো ধরনের আমি আস্ত দিইনি, কারণ আমি মশলার সাথে এগুলো ব্লেন্ডিং করে নিয়েছিলাম। তো আপনারা যারা চান তাহলে আপনারা কিন্তু এগুলো আস্ত মশলাগুলো দিতে পারেন, আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। মাংসগুলো একটু হালকা নরম হয়ে আসছে, মেয়ের মধ্যে কাঁকরোল আর আলু দিয়ে দিব। এগুলো দেওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট মতো একটু ভালো করে রান্না করে নিব। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মাংসগুলোকে নামিয়ে নিয়ে পরিবেশন করবো।